দেখুন কে এই মহিলা যার সামনে ঝুঁকে নমস্কার করছেন মোদি। প্রকাশ্যে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে এক মহিলার সামনে ঝুঁকে প্রণাম করছেন মোদি। প্রধানমন্ত্রীর অন্য ধরনের ছবি ভাইরাল হওয়া কোনো বড় বিষয় নয়, কিন্তু এ ছবি অন্যগুলি থেকে অনেকটাই আলাদা। উল্লেখ্য, এই মহিলার ছবি মোদির সঙ্গে দেখা গিয়েছে তা নয়, এপিজে আব্দুল কালাম থেকে অমিতাভ বচ্চন বড় বড় মহারথীদের সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে তাকে। কিন্তু কে এই মহিলা? প্রধানমন্ত্রীর সঙ্গে যাকে দেখা গিয়েছে তার নাম দীপিকা মণ্ডল, আর এই ছবিটি 2015 সালের এপ্রিলের একটি অনুষ্ঠানে তোলা হয়। এই ছবি দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থা দিব্যজ্যোতি কালচারাল অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির চিফ ফাংশনারি অফিসার এই দীপিকা মণ্ডল। জানা যায় তিনি 2003 সালে এই পদে রয়েছেন। তার ফেসবুক প্রোফাইলে দেখা যায় প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রজনীকান্ত, শাহরুখ খান, বিদ্যা বালান, কমল হাসানের মতো বহু ব্যক্তিত্বের সঙ্গে তার ছবি রয়েছে। একটি ওয়েবসাইট থেকে জানা যায় এই স্বেচ্ছাসেবী সংস্থা আর্ট অ্যান্ড কালচার, এডুকেশন অ্যান্ড লিটারেসি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ট্রাইবাল অ্যাফেয়ার্সের মতো বিষয়ে কাজ করে এবং ভোকেশনাল ট্রেনিংও দেয়। এই সংস্থা দিল্লি, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে কাজ করে বলেও জানা যায়। এর প্রধান উদ্দেশ্য ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের প্রচার।